আমি মৌসুমি আমার বংক্লিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে কত তারিখ? একুশ তারিখ। আজকে একুশ তারিখ, একুশে সেপ্টেম্বর, আর এখন দুটো বেজে গেছে, লাঞ্চের টাইম। তো আজকে আমরা বাড়িতে লাঞ্চ করব না, আজকে যাচ্ছি রেস্টুরেন্টে। আমাদের নহাটাতে আমার বাড়ি, নহাটাতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে আমরা আজকে সকলে মিলে লাঞ্চ করতে যাব। তো আমার সাথে রয়েছে আমার ভাগ্নি, হাই করে দাও। আচ্ছা, কোথায় যাবো লাঞ্চ করতে? আমরা রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্টে যাবো, তাই তো? তুমি কি কি খাবে রেস্টুরেন্টে গিয়ে? সেটা রেস্টুরেন্টে গিয়ে দেখবো। তাহলে চলো রাস্তা থেকে যেতে যেতেই ভিডিও করতে করতে যাবো। যারা যারা নহরাতে আসো দেখে নিতে পারবে যে কোথায় রেস্টুরেন্টটি। আর সামনে পুজো আসছে, পুজোতে যেতেই পারো ওখানে। চলো তাহলে। তো এই ঘর দিয়ে বেরোলাম। রেস্টুরেন্টে যেহেতু আমার বাড়ি থেকে 5 মিনিটের মতন দূরত্ব, তাই আমরা গল্প করতে করতে পায়ে পায়ে পথ চললাম। চলে এসছি। এই যে সেই গলি, এই গলির ভেতরে নহাটা পুরনো হাট বাজারের গলিতে রেস্টুরেন্টটি। চলে এসছি, হচ্ছে জায়গাটি। জিও স্টোর, জিও স্টোরে গ্রাউন্ড ফ্লোরে এই মার্কেটে সব জিনিস পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই মার্কেটটি, যেটির নাম হচ্ছে জিও মার্ট, আর ফার্স্ট ফ্লোরে রয়েছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ভেতরে এসে আমরা পৌঁছে গেছি। ওই যে আমার দিদি জামাইবাবু বসে আমাদের জন্য ওয়েট করছে। আমি কিছু বলছিলাম কিন্তু ভেতরে এতটা আওয়াজ হচ্ছিল, রেকর্ডিং বন্ধ করতে আমি বাধ্য হয়েছি। এই যে আমার দিদি, পাপড়িদি, আমার হাজবেন্ড সুদীপ সরকার আপনারা দেখেছেন, এই যে নতুন অতিথি উমা, তার হাজবেন্ড এবং আমার ভাই শৈশব, আমাদের পেয়ারা জামাইবাবু অভিদ্যা, আর এই যে পুচকি দুষ্টু অলি আমার ভাগ্নি। টেবিলের ওপরেই রাখা ছিল রেস্টুরেন্টের মেনু চার্টটি। মেনু চার্টির মধ্যে কী কী আইটেম আছে আসুন আমি আপনাদের তা দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে রেস্টুরেন্টের ম্যানেজার এসে আমাদের অর্ডারগুলি নিতে আরম্ভ করলো, যাতে আমাদের বেশিক্ষণ বসে থাকতে না হয়। খাবারগুলি আসতে যেহেতু একটু সময় লাগবে, তাই আমরা সকলে গল্প করতে শুরু করে দিলাম। আমাদের অর্ডারটি যতক্ষণ না আসছে, চলুন আপনাদের রেস্টুরেন্টের কিচেনে ঘুরিয়ে নিয়ে আসি। কিচেনে ঢুকে দেখলাম কিচেনটি একদমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে যে সকল কুকেরা রান্না করে তাদের পরিষেবাও খুব ভালো। এখানে প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে, আর তারা সকলেই খুব যত্ন সহকারে কাজগুলি করে নিজেদের, যাতে কাস্টমারের পছন্দ হয়। আমার তো বেশ ভালোই লাগলো তাদের কাজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আশা করি পছন্দ হয়েছে রেস্টুরেন্টের কিচেনের কুকেদের কাজগুলি। আসুন তাহলে এবার তাদের সাথে পরিচয় করে দিই। বেশ কিছুক্ষণ হয়ে যাবার পর আমাদের পেটে ছুঁচো দৌড়াতে আরম্ভ করলো, কারণ দুপুর অনেক গড়িয়ে গেছিল আর আমি টেবিল পেটাচ্ছিলাম খাবার কোথায় জিজ্ঞেস করে। আর আমার ভাগ্নি ওলি এতটাই বোর হয়ে গেছিল আমাদের গল্প শুনতে শুনতে, সে নিজে নিজেই একা গান করছে, নিজে নিজেই একা নাচ করছিল। প্রায় 30 থেকে 40 মিনিট পর আমাদের টেবিলে আমাদের অর্ডারগুলি চলে এসেছিল আর আমরা তাই বেশি দেরি না করে আমরা লাঞ্চ করতে শুরু করে দিয়েছি। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে আপনারা ট্রাই করতে পারেন, এখানে পরিষেবার সাথে এখানের খাবারের টেস্টও খুব ভালো। আমরা সকলে লাঞ্চ কমপ্লিট করে বিল পেমেন্ট মিটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আপনারা যদি রেস্টুরেন্টের আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে আপনারা হোম ডেলিভারিও পাবেন এখান থেকে। আজকের ভিডিওটি বন্ধুরা এইটুখানি। আজকে আমার লাঞ্চের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন নতুন অনেক রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।